নিমা, যা বৈদ্যুতিক শিল্প নির্মাতাদের একটি সংস্থা, যারা ভারতে ইলেকট্রনিক্স ও সহযোগী সরঞ্জাম তৈরি করে। আজ তাদের উদ্যোগে কলকাতার সভূমিতে বেঙ্গল পাওয়ার কনক্লেভ 2023 অনুষ্ঠিত হলো, যেখানে 200 জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। ইমা এনার্জি পাওয়ার পাথওয়ে, স্মার্ট পাওয়ার জেনারেশন, স্মার্ট গ্রিড ট্রান্সফরমেশন ও ডিস্ট্রিবিউশন এবং স্মার্ট মিটারিং জার্নির মতো মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করার জন্য কনক্লেভ বিশেষজ্ঞদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে। পশ্চিমবঙ্গের উত্থানে সাক্ষী হয়ে রোমাঞ্চিত, কারণ একটি ভারতকে তার 5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2023-24 জন্য পশ্চিমবঙ্গে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 17-19 লক্ষ কোটি টাকা অনুদান করা হয়েছে, যা 2022-23 তুলনায় 10.6% বৃদ্ধি হয়েছে। বেঙ্গল পাওয়ার কনক্লেভ উদ্ভাবন স্থায়িত্ব এবং অগ্রগতির সাথে ভবিষ্যতে শক্তির প্রতি বাংলার অটল প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এটি একটি রূপান্তরমূলক যাত্রা বলে জানিয়েছেন মিসেস চারু। এছাড়াও এদিন কনক্লেভ উপস্থিত ছিলেন আরএন সিং, চেয়ারম্যান দামোদর ভ্যালি কর্পোরেশন, শ্রী প্রলয় মজুমদার, WBCS যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরকার দপ্তর, হামজা আরসিওয়ালা প্রেসিডেন্ট ইমা, সুনীল সিংভি ভাইস প্রেসিডেন্ট ইমা এবং সিদ্ধার্থ ভুটোরিয়া NEC সদস্য ইমা। পশ্চিমবঙ্গ 2017 সালে 100% পরিবারে বিদ্যুতায়ন অর্জন করেছে এবং এখন দপ্তরের ফোকাস বিদ্যুতের সাথে রাজ্যের ট্রান্সফরমেশন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে শক্তিশালী করা। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড CA দ্বারা PLF র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সমস্ত ভারতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে নেতৃত্ব দেয়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক প্রথম স্থানে রয়েছে, সাঁওতালদিঘি রয়েছে দ্বিতীয় স্থানে এবং সাগরদিঘি রয়েছে পঞ্চম স্থানে। কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ।